হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার আর পুষ্টিকর একটা ভর্তার রেসিপি শেয়ার করব। বাটাবাটি ছাড়াই বানিয়ে ফেলো দারুণ মজার টক পাতার ভর্তা। এই টক পাতার ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। এই যে আমার টবের ভিতরে টক পাতার গাছ হয়েছে, দেখো কি বিশাল বড়। এই টক পাতার ভর্তা খেতে খুবই মজা গরম ভাতের সাথে, আর ভিটামিন সি যুক্ত এই টক পাতাটা সব জায়গায় অ্যাভেলেবল না যদিও, তারপরেও দেখো আমার এখানে অনেক বড় একটা গাছ হয়েছে। এখন আমি এখান থেকে কিছু পাতা উঠাবো। এই যে দেখো আমি গাছ থেকে কতগুলো টক পাতা উঠিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে পরে সিদ্ধ করব এবং ভর্তা করে তোমাদের সাথে শেয়ার করব। টক পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা প্যানের ভিতরে চুলার উপর দিয়েছি। আর টক পাতা বাসার সময় এই বোটা, যে টক পাতার বোটা বা ডাটা, এটা কিন্তু বেছে ফেলে দিতে হবে, নইলে সিদ্ধ করার সময় এই বোটাটা সিদ্ধ হবে না। এই যে এই বোটাগুলো ফেলে দিতে হবে, আর শুধু এই পাতাটা সিদ্ধ করে নিতে হবে। এই পাতাটা সিদ্ধ করলে চট করে সিদ্ধ হবে, কিন্তু বোটাগুলো সহজে সিদ্ধ হবে না, এগুলো খুব শক্ত। সেজন্য আমি সবগুলো বোটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিব তিনটা কাঁচামরিচ, আর দিব সামান্য একটু লবণ, দিয়ে একটু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব। এখন এটা আমি সিদ্ধ করার জন্য চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। টক পাতাগুলো আমার সিদ্ধ হয়েছে, আমি ঢাকনা খুলে দেখছি। এই যে দেখো সিদ্ধ হয়ে একদম পাতাগুলো অল্প একটু হয়ে গেছে, এটা আমি নেড়ে দিচ্ছি। এটার একদম পানি টানি সব শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে, এই পানিটুকু আমি পুরাটাই শুকিয়ে নিব। পরে এটা আমি ঠান্ডা করে ভর্তা করে নেব। কতগুলো পাতা ছিল দেখো, সিদ্ধ হয়ে একদম অল্প একটু হয়ে গেছে, এটা অনেক টক, ভিটামিন সিতে ভরপুর একটা ভর্তা হবে। এটা খেলে শরীরের অনেক ভিটামিন সির অভাব পূরণ হবে, আর মুখের রুচিও বাড়বে। অসুস্থ রোগীর জন্য এটা একটা পথ্যর মতো। তো এটা একদম পানিটা, অল্প পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে নিব। শুকিয়ে গেলে পরে এটা আমি ঠান্ডা করে ভর্তা করে নিব। মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে, পাতাগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে টক পাতাগুলো সিদ্ধ করে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়েছে, দুটো শুকনা মরিচ নিয়েছি, একটু লবণ আর পেঁয়াজের বস্তা, আর এখন এটা আমি ভর্তা করব। একটু মরিচটা বেশি দিব, মরিচ বেশি দিলে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে, যেহেতু এটা টক। দুটা শুকনো মরিচ, তিনটা কাঁচা মরিচ, একটু সরিষার তেল, এখন এই সিদ্ধ পাতাগুলো আমি এটার মধ্যে প্রথমে আগে একটু গলিয়ে নেব, বেরেস্তাটা দেবো পরে।
এটা শিলপাটাতে বেটে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি আর শিলপাটার ঝামেলায় গেলাম না, এটা এমনিই দেখো গলে যাচ্ছে। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এটা এখন হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে গলে যাবে। পাটায় বেটে নিলে একদম প্লেন হয়ে যায়। তো আমার কাছে প্লেন এসছে, একটু পাতা পাতা থাকবে, সেটা খেতেই বেশি ভালো লাগে। শাক ভাজির মতো মনে হয়, ভর্তা ভাজি একসাথে হয়ে গেল। ভর্তাটা আমার সুন্দর ম্যাশ হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নেব। বেরেস্তা দিয়ে আর বেশি মাখা যাবে না, তাহলে বেরেস্তাগুলো গলে যাবে। এই যে খুব সুন্দর টক পাতার ভর্তা আমার হয়েছে, এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগবে। আর ভিটামিন সমৃদ্ধ এই খাবারটা খেলে মুখের রুচিও যেমন বাড়বে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল তাহলে টক পাতার দারুণ মজার টক ঝাল ভর্তা। তো এটা তোমরা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে, আর দেখে নিলে কি সহজে বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতেই বানিয়ে ফেললাম মজাদার ভর্তা। তো এটা তোমরা বাসায় ট্রাই করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।